আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সাবিয়া সান্নুর ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা সাধারণত বাড়িতে মাংসের কাবাব বা টিকিয়া বানিয়ে থাকি। আজকে আমি আপনাদেরকে মুসুর ডাল দিয়ে টিকিয়া বানিয়ে দেখাবো, যেটা মাংসের টিকিয়ার থেকে স্বাদে কোনো অংশে কম নয়। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি চায়ের কাপের 2 কাপ মুসুর ডালকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই ডালটাকে একটা প্রেসার কুকারে ঢেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 2 তেজপাতা, 1 টেবিল চা চামচ আদা রসুন বাটা আর একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার পানি দিয়ে ডালটাকে সিদ্ধ করে নেব। এখানে আমি 2 কাপ ডালের জন্য 2.5 কাপ পানি দিয়েছি। এমন পানি দিতে হবে যাতে ডালটা পানিটাকে পুরো টেনে নেয়। ডালটা সিদ্ধ হয়ে গেছে, পানিটাও একদম শুকিয়ে গেছে। এখন এর মধ্য থেকে তেজপাতা 2 তুলে ফেলে দেব। এবার এই সিদ্ধ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চা চামচ পরিমাণ, ধনে গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চা চামচ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, গরম মশলা 1/2 টেবিল চা চামচ, এলাচের গুঁড়ো সামান্য পরিমাণ, সোয়া সস 1 টেবিল চা চামচ, টমেটো সস 1 টেবিল চা চামচ আর ঘি 1 টেবিল চা চামচ। এবার এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের 2 পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, 3 কি 4 কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। বন্ধুরা, এইখানে আমি দিয়ে দিচ্ছি 3-4 পিস পাউরুটির গুঁড়ো। আপনারা চাইলে এখানটাতে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1টা ডিম। এখন সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এই পাউরুটির গুঁড়ো বা ব্রেডক্রাম যত ইউজ করবেন আপনার টিকিয়ার পরিমাণটাও তত বেড়ে যাবে। এরপর অল্প পরিমাণে বেসন দিয়ে আরও একটু মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। টিকিয়ার শেপটা দেওয়ার জন্য এখন হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার সাইজগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে টিকিয়াগুলোকে ছেড়ে দেব। একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। লালচে কালার হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। একইভাবে সব টিকিয়াগুলোকে ভেজে নিচ্ছি। মুসুর ডালের টিকিয়া কমপ্লিট। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিই, দেখুন কতটা মুচমুচে আর সুন্দর হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন,
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য।